গত শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ বেরোন জার্সি পরে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। মূলত মোহন বাগান ক্লাবকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নিয়েছিল লখনউ। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড় ওহি এসআরএমবি টিএমটি। আর সেই কারণে শনিবার ইডেনে মোহন বাগানের লোগো জার্সি ও ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিলেন একাধিক সমর্থক, হাজির হয়েছিলেন ইস্ট বেঙ্গল সমর্থকরাও। কিন্তু তারপর দেখা যায় ইডেনের বাইরে ও ভেতরে মোহন বাগান ও ইস্ট বেঙ্গল সমর্থকদের জার্সি নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়, লোগোতে টেপ লাগানো হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে চিঠি দেন মোহন বাগান সচিব দেবাশিস দত্ত। কিন্তু সোমবার এই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে কলকাতা নাইট রাইডার্স। একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নাইটরা, যেখানে তারা জানায় এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত নয় KKR ম্যানেজমেন্ট, বরং আইপিএল লিগ অ্যান্টি অ্যাম্বুশ মার্কেটিং টিমের তরফ থেকে বাধা দেওয়া হয় সমর্থকদের। আইপিএলের অ্যাম্বুশ মার্কেটিংয়ের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট বা সেই দলের স্পন্সর ছাড়া অন্য কোনো স্পন্সরের লোগো নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। সেই কারণেই ইস্ট বেঙ্গল মোহন বাগানের জার্সিতে স্পন্সরগুলির লোগো ঢুকতে বাধা দেওয়া হয়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।